আসসালামু আলাইকুম এভরিওয়ান ফেসবুক ফলোয়ার। হ্যাঁ বন্ধুরা, আপনি চাইলেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ার বাটনটি অ্যাড করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একদম সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে রিয়েল ফলোয়ার বাটনটি কীভাবে অ্যাড করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনি যদি প্রথম থেকে লাস্ট পর্যায়ে কন্টিনিউ করেন তাহলেই কিন্তু আপনি শিখে নিতে পারবেন যে অরিজিনালভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ার বাটনটি কীভাবে শো করাতে হয়। তো বন্ধুরা, চলুন তাহলে মূল ভিডিওতে জাম্প করা যাক। তো বন্ধুরা, আপনি আপনার ফোনটি হাতে নিয়ে সরাসরি আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন। তো দেখতে পারতেছেন আমার ফেসবুক অ্যাপসটি ওপেন হয়ে গেল। তো সিম্পলভাবে আপনি আপনার যে অ্যাকাউন্টের ভিতরে ফলোয়ার বাটনটি অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি দিয়ে সিম্পলভাবে আপনি লগ ইন করে নেবেন। তো থ্রি ডটে ক্লিক করে তো একটু নিচে চলে এসে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করা হয়ে গেলে আপনি সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো ফেসবুক অ্যাপসটা অবশ্যই প্লে স্টোরে সার্চ করে আপনার ফেসবুক অ্যাপসটা আপডেট করে নেবেন। এটি আপডেট হয়ে গেলে আপনার সেটিংসে চলে আসলে দেখতে পারবেন যে আপনার সেটিংসগুলো একটু অন্যরকম হয়ে গেছে। তো আপনি দেখতে পারবেন যে উপরে আপনার যে প্রোফাইল সেটিংসটা রয়েছে সেটাতে চলে যাবেন। দেখতে পারতেছেন যে প্রোফাইল সেটিংস, আপনি জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো প্রোফাইল সেটিংসে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো যেহেতু আপনি আপনার প্রোফাইলে ফলোয়ার বাটনটি অ্যাড করতে চাচ্ছেন তো সেহেতু আপনার কিছু ইনফরমেশন পাবলিক করে দিতে হবে। আপনি যদি পাবলিক যদি না করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলে ফলোয়ার বাটনটি অ্যাড হবে না। তো সিম্পলভাবে আপনি দেখতে পারতেছেন যে পাবলিক পোস্ট, এটাতে ক্লিক করে দিবেন। তো পাবলিক পোস্টে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে অনেকগুলো সেটিংস রয়েছে। তো পাবলিক পোস্টে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, আপনি সবগুলো পাবলিক করে দিবেন। তো দেখতে পারতেছেন আমার অলরেডি সবগুলো পাবলিক করা আছে, আপনি নিচে এসে দেখতে পারবেন সবগুলো পাবলিক। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পারতেছেন যে জায়গায় পাবলিক নাই সে জায়গায় এভরিওয়ান। তো নিচে এসে দেখতে পারবেন যে পাবলিক। তো সেমভাবে আপনি আপনার সব পোস্টগুলো পাবলিক করে দিবেন। দেখতে পারতেছেন যে পাবলিক পোস্ট, এই জায়গায় এসে আপনি সবগুলো পাবলিক করে দিবেন, এভরিওয়ান করে দিবেন। তো এটা হয়ে গেলে আপনি একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে এসে আপনি দেখতে পারবেন আরেকটা অপশন যে প্রোফাইল অ্যান্ড ট্র্যাকিং, আপনি সিম্পলভাবে এটার উপরে একটা টাচ করে দিবেন। তো প্রোফাইল অ্যান্ড ট্র্যাকিং অপশনে এসে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো সিম্পলভাবে আপনি উপরে সেটিংসটাতে ক্লিক করে দিবেন, হাউ ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তো এটাতে ক্লিক করা হয়ে গেলে একটু লোডিং নিচ্ছে, নেটের প্রবলেম। তো আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, আপনি এই জায়গায় ফ্রেন্ড করে দিবেন। আপনার অনলি মি করে রাখলে কিন্তু আপনার পোস্টার শুধু অনলি মি হয়ে থাকবে। দেখতে পারতেছেন হাউ ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল। তো আপনি এটা অবশ্যই ফ্রেন্ড করে দিবেন। দেখতে পারতেছেন আমার ফ্রেন্ড আছে। তো ফ্রেন্ড হয়ে গেলে আপনি ব্যাগে চলে আসবেন, হাউ ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর প্রোফাইল, এটাতে ক্লিক করে আপনি এভরিওয়ান করে দিবেন। দেখতে পারতেছেন যে আমার অলরেডি এভরিওয়ান করা আছে, আপনি জাস্ট এভরিওয়ান করে দিবেন। তো এভরিওয়ান হয়ে গেলে আপনি ব্যাগে চলে আসবেন। তো আপনি নিচে আরেকটা সেটিং দেখতে পারতেছেন, অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দ্যার স্টোরি, আপনি এটাতে ক্লিক করে অবশ্যই অন করে দিবেন যাতে করে আপনার ফেসবুকের পোস্টগুলো অন্যরা শেয়ার করতে পারে, তাহলে কিন্তু আপনার ফলোয়ারও বেড়ে যাবে অনেকটা। তো এটাতে অবশ্যই ইয়েস করে দিবেন, কারণ আপনি যদি পারমিশন না দেন তাহলে কিন্তু আপনার পোস্টগুলো কেউ শেয়ার করতে পারবে না। তো সিম্পলভাবে আপনার সেটিংসগুলো এরকমভাবে সাজানো হয়ে গেলে আপনি ব্যাগে চলে আসবেন। তো আমি আমার প্রোফাইলে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি প্রোফাইলে ক্লিক করলাম। তো আমি প্রোফাইলে এসে একটু স্ক্রল ডাউন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পারতেছেন আমার ফলোয়ার বাটনটি কিন্তু এখনও এই জায়গায় শো করতেছে না। আপনি দেখতে পারতেছেন যে একটা ফেক ফলোয়ার অ্যাড করে রেখেছি, সেটা কিন্তু এই জায়গায় শো করতেছে। আপনি চাইলে এরকম ফেক ফলোয়ার অ্যাড করে রাখতে পারেন বোল্ড করে। এই নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ডিসক্রিপশন চেক করে ফলোয়ারটা অ্যাড করে নিতে পারেন। আনলিমিটেড ফলোয়ার আপনি বসিয়ে অ্যাড করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে রিয়েল ফলোয়ার বাটনটি অ্যাড করে দেখাবো। তো আপনারা দেখতে পারতেছেন যে আইডির ভিতরে আমার এখনও রিয়েল ফলোয়ারটি আসলো না। তো আমার সিম্পলভাবে সেটিংসগুলো সাজানো হয়ে গেছে, এখনই আমার প্রোফাইলে আপনার ফলোয়ার বাটনটি অ্যাড করব, অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে আরেকটা সেটিংস করলেই। তো আমার ফার্স্ট স্টেপটি কমপ্লিট করে এসেছি সেটিংস থেকে। এখন আমার সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য দেখতে পারতেছেন যে প্রোফাইলে এসে এডিট প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন। তো এডিট প্রোফাইলে ক্লিক করে একটু ওয়েট করে নেবেন, আপনার পেজটা লোডিং হচ্ছে।
তো পেজটি লোডিং হওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনার সব তথ্য পেয়ে যাবেন এই জায়গায়। তো আপনি দেখতে পারবেন যে ডিটেলস নামে একটা অপশন রয়েছে, ডিটেলসের পাশে আপনি দেখতে পারবেন এডিট। আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন এডিটও। তো আমি এডিটও ক্লিক করে দিচ্ছি। তো এডিটে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, এডিট ডিটেলস। তো আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে এসে আপনি দেখতে পারবেন, ও মাই গড, আপনার প্রোফাইলে যে রিয়েল ফলোটা রয়েছে সেটা কিন্তু এই জায়গায় শো করবে। তো আপনি জাস্ট এটার ভিতরে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তো আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন যদি আমি সেভ বাটনে ক্লিক করি তাহলেই কিন্তু আমার এই ফলোয়ার বাটনটি আমার প্রোফাইলে অটোমেটিকলি শো করবে। তো অটোমেটিকলি কিন্তু আমার প্রোফাইলে দেখাবে যে আমার এতগুলো ফলোয়ার। তো আমি সেভে ক্লিক করে দিলাম। পেজটি একটু লোডিং হবে, ওয়েট করে নেবেন। তো পেজটি লোডিং হওয়ার পরে আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে প্রোফাইলটা রিফ্রেশ করে নেবেন। তো আমি রিফ্রেশ করে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাচ্ছি। দেখি আমার ফলোয়ার বাটনটি অ্যাড হলো কিনা। ও মাই গড, বন্ধুরা দেখতে পারতেছেন যে সিম্পলভাবে আমার রিয়েল ফলোটা কিন্তু এই জায়গায় অ্যাড হয়ে গেল। তো আমি সিম্পলভাবে কিন্তু আমি আমার প্রোফাইলে ফলোয়ার বাটনটি অ্যাড করে নিলাম। দেখতে পারতেছেন নিচে যে আমার ফেক ফলোটা রয়েছে সেটা কিন্তু শো করতেছে। তো আমার কিন্তু দুইটা ফলোয়ার বাটন শো করতেছে, আমি একটাকে হাইড করে রাখবো। কিন্তু সিম্পল একটা কাজ করে আমার রিয়েল ফলোয়ারটা আমি আমার আইডিতে শো করিয়ে নিলাম। তো আপনারা এরকমভাবেই আপনার ফলোয়ার বাটনটি শো করাতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এই ছিল আজকের মূলত ভিডিও। বন্ধুরা, যদি ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই টিসিন আজমল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, নিত্য নতুন টেক রিলেটেড বা টেকনোলজি বা এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই কিন্তু টিসিন আজমল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।